আর যাদের সাথে কথা বলে নেব তারা হলো এমন দুজন মানুষ যারা মিসম্যাচড হতে আছে। বুঝতেই পারছেন কাদের কথা বলছি আমি। পাশে বসে আছে রিয়া সেন আর মৈনাকদা। তাদের সাথে কথা বলে নেবো, আড্ডা, কিছু কথোপকথনে জেনে নেবো তাদের ক্যারেক্টারের সম্বন্ধে, জেনে নেবো যে স্টোরি লাইনটা কী নিয়ে। তাহলে রেডি তো আপনারা? আমি তো রেডি। নমস্কার আপনাদের দুজনকে জিও বাংলাতে। প্রথমেই জানাবো কেমন আছেন সবাই? খুব ভালো আছি। ও হলো মিস অ্যান্ড আই ম্যাচ। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করবো যে ওয়েব সিরিজ, ওয়েব সিরিজের দরটা এখন খুব উঠেছে, রেঞ্জটা এখন খুব উঠেছে, হোয়াট ইউ হ্যাভ টু সে অ্যাবাউট দিস thing? Well, I'm very happy because I think web series er jonno there are a lot of actors, directors, script writers, people who are getting work, more opportunities, and they're making great content, so I think it's brilliant. There's an emergence and I'm very happy about it. Great, she's very happy about it. And what do you have to say? Web series dekho ekon web series really web series hobe tar karon hocche amader ekon duniya tai mobile e chole esche, so ar একটা সেগমেন্টের লোক তারা সিরিয়াল দেখে, পার্টিকুলার তুমি দেখবে যারা সিরিয়াল দেখে তারা হয়তো আর কিছু দেখতে চায় না, আর যারা সিনেমা ছাড়াও অন্য কিছু দেখতে চায় তারা ওয়েব সিরিজটা দেখছে। এখন সকলেই দেখছে, মানে সেটা তুমি নেটফ্লিক্স বলো, অ্যামাজন প্রাইম বলো, হুইচুই বলো, অন্য যে কটা যা কিছু হচ্ছে, এবং এর পরপর পরপর অনেকগুলো ওয়েব পোর্টাল আসছে বা খুব ভালোভাবে চলছে। তো এটা হবেই ন্যাচারালি, এটা একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কাছে, এটা তো বলবোই। মিসম্যাচ টু, সো মিসম্যাচ টু, মিসম্যাচ ওয়ান যারা দেখেছেন আর যারা দেখেননি তাদের কাছে এই একটা কোয়েশ্চেন আমি রাখতে চাই। আপনারাও বুঝতে পারছি খুবই এক্সাইটেড, বাট স্টিল আই মাস্ট সে যে মিসম্যাচ টু আর মিসম্যাচের ডিফারেন্সটা কোথায় থাকবে? আমি ডিফারেন্ট না মিসম্যাচ টু এ, আই এম ইন ইট। মিসম্যাচ ওয়ান আই হ্যাভন্ট সিন। পুরোটা ডিফারেন্ট, কারণ হ্যাঁ প্রথম গল্পটা একদম আলাদা ছিল, আমাদের ক্যারেক্টার একদম আলাদা ছিল, সেখান থেকে এই গল্পটা একদম একটা আলাদা গল্প, আলাদা ক্যারেক্টার, তারপর সেখানে রিয়া সেন রয়েছে, তো ন্যাচারালি দেখতে হবে, কিছু করার নেই। তো ক্যারেক্টারটা তুমি যখন স্ক্রিপ্টটা পড়ছিলে তখন ডিরেক্টর যখন তোমাকে স্ক্রিপ্টটা দিল, হোয়াট ওয়াজ দ্য ইন্ট্রিগিং পয়েন্ট? মনে হচ্ছে যে ওকে দিস গার্ল is me, but kono jaygay mone hocche je ami eta korbo character. I like this character because not only because I'm just the heroine, I like it because she's funny, she's simple, she's cute, that's the essence of her character, and basically it's a love story at the end of the day. That's what I liked about it. Okay, what about you? Is it a love story or is it just mismatch, or is it something that okay people can relate to it? Three of them. It's a love story, it's a mismatch, and people can relate. And a happily it's ever after. It's a mismatched after. Love story. Mismatched love story. Yeah. Will it be a happily ever after? Yes. That should have been a series. Mumbai, মানে Bollywood and Tollywood-এর মধ্যে কোন ওই ফাইন লাইনটা বা কোন জায়গায় আপগ্রেড করতে হবে, মানে ওয়েব সিরিজ হিসেবেও মুভিজ হিসেবেও, তোমাদেরকে কি মনে হয়? What's your take on this question? I think that Bengali cinema, movies have way better subjects than Bombay has had for a very long time. They have a more mature audience, they have a more intelligent audience. Their subjects are better, that their filmmaking is better. I've always thought so. So I think that fine line between Bollywood, Tollywood, international movies, independent movies, it's all merging because of the internet today, and I think it's great. I think everything, people are being more mature, they're being more aware today, people are more aware, they're more aware of what's going on around the world through the internet. Mm-hmm. So they are making movies which give them more freedom of expression. Wow, that's nicely stated, Chris. What's your take on this, Jyoti? Ita elaborate ba না? অনেকটাই, আমি অনেকটাই সহমত রিয়ার সঙ্গে। আমার একটা জিনিস শুধু মনে, দেখো বাংলা ছবি কোথাও পিছিয়ে কিচ্ছু নেই, আমার একটা জায়গাতেই হচ্ছে সেটা বলিউড যে বাজেটটা পায়, কোট আনকোট যে বাজেটটা ওরা কাজ করে তার অনেক অনেক কম পার্সেন্টে আমরা কাজ করি। সো আমাদের যদি কেউ বলে যে বাংলার ছবির ইয়ে, আমি বলো ভাই যে বাজেটে আমরা কাজ করি না, সিরিয়াসলি বলছি, আমরা যদি আমাদের বাজেটটা একটু বাড়ে, এবং আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মার্কেটটা বাড়াতে হবে। আই থিঙ্ক ময়নাক রাইট, বাট আই অলসো হোয়াট আই লাইক অ্যাবাউট কলকাতা, ইভেন দো দ্য মার্কেট ইজ মাচ স্মলার, আই লাইক দ্য ফ্যাক্ট দ্যাট দে মেক
Their content is very intelligent because they do cater to the select intellectual crowd. ডিরেক্টরের সাথে ওয়ার্ক আপ করে কেমন মনে হয়েছে? মানে ইয়া এক্স্যাক্টলি ওনাকে কি থ্রো করতে চাইছেন? আই অ্যাম ইন লাভ। ও মাই গড, ওয়াই ইজ দ্যাট? আই লাভ হিম এন্ড হি লাভস মি। দ্যাটস দ্য মোস্ট। শৌমিক দা লাভস মি দ্য মোস্ট। হি মেট মি এন্ড ইমিডিয়েটলি উই কানেক্টেড এন্ড হি আন্ডারস্টুড মি। ইটস ভেরি ডিফিকাল্ট, হি ইজ সো ইন্টেলিজেন্ট, you know, it's very difficult to understand your actor immediately. He understood me the way the script was written, mm-hmm. but the way my character was executed while we were filming, okay. has been completely different to the way it was scripted. Shomikdar sathe ageo kaj korechi, eta to abar onek din pore kaj korlam. Shomikdar ekta jinish khub bhalo thake, Shomikdar jeta tomake space dey actor te je tumi tora improvise kor. তোরা ইম্প্রোভাইজ কর, তোরা বল তুই কী চাইছিস, বল তুই কীভাবে করবি বল, তারপর আমি বলছি যে আমি কী চাইছি, কেন তোর এটা এটা হচ্ছে না বা আমি যেটা চাইছি সেটা হচ্ছে না। এই যে তুমি বললে যে একটা মুভি বানাতে গেলে মানে টিম ওয়ার্ক, ইম্প্রোভাইজেশনেরও দরকার পড়ে, তো কোনো জায়গায় কি তোমরা ইম্প্রোভাইজ করেছিলে স্ক্রিপ্টটাকে যে আচ্ছা এটা না এটা করলে বেটার হবে, যেমন এরকম একটা যদি কোনো সিন যদি বলো? সব সিনে আই থিংক, বিকজ আই থিংক ইন আ কমেডি ইউ হ্যাভ টু বি স্পন্টেনিয়াস এন্ড ইউ হ্যাভ টু ইম্প্রোভাইজ, সো উই হ্যাড টু wanted to do it because he made it fun for us. Exactly. Wow. Yeah. Chhilega amra chesta korechi joto ta poriman comical way te dekhano jay. And not in a acting way. Ha. Oi ta jeno mone na hoy je amra acting korchi bhai korchi. We felt like we were really living the moments, living the scenes with each other. To character er sathe je character ta script e ache, scripted character er sathe nijer character er kono kono jaygay mil khuje peyechile je okay mentally amra eta korchi but really je ei character ta amar. Really korchi kintu mentally ekhon ta amar. I felt mentally, so, yeah. Orakom. I felt like my character was very much like me. Mane likewise orakom dekhte. Yeah. Like the way she reacts to situations. I just played myself, which I loved. Which wow. he made me just be myself. I was always, he made sure and I also made sure, because it's a comedy, you have to be in a good mood all the time on the That's set. Important. If you're not in a good mood, if you're sulking, if you're sitting in a corner, if you're feeling boring, if you're dull, how can you be in a comedy surrounding, you know? So thanks to Shomikdar's sense of humor, we were always laughing and joking. There was never a dull moment. So that was just like the acting bit was just an extension of how I was in real life. Which is amazing. Which is only a very intelligent director can do. Oh my god, again she's in love with the director, that's for sure. Yes. Tumi ki bolte. Even my husband knows I'm in love with him. That's so sweet. What do you have to say? And the mismatch is going on. That's a real mismatch. Behind the scenes. না আমার ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারের কোনো মিল সেরকম ভাবে কিছু ছিল না। প্রিপেয়ার করতে নিজেকে কতটা প্রিপেয়ার করেছি সত্যি কথা বলতে কমেডি তো এবং খুব মজা করে শ্যুট করেছি, খুব বেশি সিরিয়াস নয়, যার জন্য প্রচুর কিছু ভাবিনি প্রিপারেশনের জন্য। কিছু জিনিস ডেফিনেটলি ভেবেছিলাম, কিছু সেটা শ্রমিকদের সাথে আলোচনা করেছিলাম যে এটা করলে কীরকম হবে, এটা করলে কেমনভাবে হবে। শ্রমিকদারও বেশ কিছু সাজেশানস ছিল, ক্রিয়েটিভ টিমেরও বেশ কিছু সাজেশানস ছিল, সেগুলো মাথায় রেখে করেছি। What do you have to say to the audience about this web series Mismatch 2? Please, I beg you, please, 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 please watch Mismatch 2. Not only for me and my lovely acting, but also for Mainak. Shokale please dekho, Mismatch dekho, ebong amader feedback dao. Jeta shobcheye beshi important amader feedback ta paoa. Kemon laglo, ki laglo. Kotha bollam eder sathe, Mismatch dektei hobe, karon ki 2. কারণ কি এত আমার তো মনে হচ্ছিলো না যে আমি ইন্টারভিউ নিচ্ছি এনাদের, আমার মনে হচ্ছিলো সত্যি আড্ডাতে একেবারে মজে গিয়েছিলাম, বাট টাইম তো নিশ্চয়ই, কেন দেখবো না, কেন দেখবো না। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, লাগতেই হবে এত ভালো, কারণ কি দে আর ব্রিলিয়েন্ট, আই মাস্ট সে দে আর রিয়েলি ব্রিলিয়েন্ট অ্যান্ড ইজি গোয়িং অ্যান্ড দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক শেয়ার, এক্স্যাক্টলি লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামেরা পার্সন দিয়ালির সাথে আমি রিয়া সিদ্ধাচার্যী অ্যান্ড ইউ আর ওয়াচিং জিও বাংলা। নমস্কার, অ্যান্ড দিস ভিডিও ইজ ব্রট ইউ বাই এম বাজার।